এক যে ছিল সোনার কন্যা মেঘ পরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া শুনি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া শুনি। হলুদ বরণ নাও ডগা সাদা ফুল ঝরে। এই থামো থামো, আমার আগমনের পর তোমাদের গানটা তো খুবই ভালো লাগলো, কিন্তু যার বাড়িতে আসলাম তিনি কোথায়? মানে এটা কেমন জানি হয়ে গেল না যে মেহমান দাওয়াত দিয়ে বাড়ির সদর দরজা খোলা রেখে হোস্ট হাওয়া হয়ে গেল। উনি আসলে এমনই করে, এমনই করে, এমনই করে সব সময়। আমি কিন্তু আগে জানলে আমি কিন্তু এখানে আসতাম না। আমি একদম গুনে গুনে 5 মিনিট এখানে অপেক্ষা করব, তারপর কিন্তু চলে যাব। তারপর তোমরা জানো কিভাবে ওনাকে তোমরা সামাল দিবে। কোথায় বাড়ির মালিক কই? সরি শাওনাপা, সরি সরি ফর লেট। এটা কিছু হলো? আমি কি করব বলেন, আমি স্যারের পিথির নীলতলে পড়ছিলাম, পড়তে পড়তে মগ্ন হয়ে গেছিলাম, দেরি হয়ে গেল। তো মগ্নতাটা তো এমন হওয়ার উচিত না যে বাসায় মেহমান দাওয়াত দিয়ে বই পড়তে থাকবেন। আমি এক্সট্রিমলি সরি আপনার কাছে। আচ্ছা আমি বসবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি কিন্তু আপনি এসে যেন বোর না হন সেজন্য আমার মিউজিশিয়ানদেরকে এনে রেখেছিলাম যে ওরা আমাকে স্বাগত জানানোর বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে। আসলে স্বাগত এভাবেই জানাতে চেয়েছিলাম। আপনি তো দেশের বাইরে গিয়েছিলেন, ফিরলেন, এবার একটা ভিন্ন কারণে দেশের বাইরে যাওয়া হয়েছিল, কারণটা কি ছিল আসলে? এইবারই প্রথম আসলে আমি স্থপতি হিসেবে দেশের বাইরে গেলাম। ওয়াও! এমনিতে স্থাপত্যকলায় তো আমার পড়াশোনা, প্রফেশনালি আমি স্থাপত্যকলা প্র্যাকটিস করি। আমার একটি ফার্ম আছে, আমরা 3 বন্ধু মিলে সেই ফার্মটি চালাই, ডটস। এবার আমি গিয়েছিলাম মিশরে। মিশর সম্বন্ধে আমরা যখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এত বেশি পড়েছি, সেই পিরামিড এবং গিজার পিরামিড সহ তারপর ফারাওদের যত টুম্ব আছে সেগুলো নিয়ে পড়েছি, টেম্পলগুলো সম্বন্ধে পড়েছি। তো এবার যখন একটা সেমিনারের আয়োজন ওখানে হলো এবং আমি যখন সুযোগ পেলাম সেখানে ঢুকে যাবার, এইটা হাতছাড়া করলাম না, কারণ সেমিনার তো হবেই, সে আরও আসবে আরও যাবে, কিন্তু মিশর সবসময় যাওয়া সম্ভব নয়। ওয়াও! আপনি কি সেই পিরামিড দেখে এসেছেন? একদম একদম, ফারাওদের মমি দেখে আসলাম। আচ্ছা, তারপর পিরামিডের ভিতরে অনেক কষ্ট করে যে ঢুকতে হয়। মমিটার কি কাছে গিয়ে দেখা যায়? একদম মমিটার খুব কাছে যাওয়া যায় না, মানে মনে করেন আপনি যদি এখন মমি হয়ে যান তাহলে আমি যতটুকু দূরত্ব থেকে দেখছি সেরকমই দেখা যাবে। এরকম দূরত্ব সৌভাগ্যের ব্যাপার, অনেক সৌভাগ্যের ব্যাপার। 6 বছর আপনি ক্যামেরার বাইরে, এবং আপনি কি অভিনয় কি আর করবেন, ফিরে আসবেন? আর এই যে 6 বছর বাইরে আছেন, এটা কেমন লাগছে বাইরে থাকাটাকে? প্রথম 5 বছর আমার একটুও খারাপ লাগেনি, অভিনয়ের জন্য আমার কোনো মমতা জাগেনি। আমি অভিনয়ের ক্যামেরা ছাড়াও তো আমি ক্যামেরার সামনে এসেছি, বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে এসেছি, জাজমেন্ট করতে এসেছি, এই ধরনের আড্ডা দিতে এসেছি। অভিনয়ের ক্যামেরাটা রিসেন্টলি মিস করা শুরু করেছি, এই শেষ 6-7 মাস বা প্রায় 9 মাস বলতে পারি। তো মিস করা শুরু হওয়ার পর থেকেই আমি ভাবছিলাম যে ঠিক শুরু করা, যেটাকে বলে অভিনয় আবার শুরু করা, সেটা হয়তো বা করবো না, কিন্তু বছরে 2 বছর একটা কাজ করতে খুব এখন ইচ্ছা করে। সেই কাজটা কি আপনার নিজের ডিরেকশনই হবে নাকি কোনো ভালো নির্মাতা যদি আপনার জন্য? খুব ভালো অন্য কোনো নির্মাতার কাজ হবে, কারণ আমি অতটা নিজেকে প্রতিভাবান মনে করি না যে একই সঙ্গে পরিচালনা এবং একই সঙ্গে অভিনয় দুটোই খুব গুরুত্বপূর্ণ কাজ, এই দুটো একসঙ্গে করা আমার পক্ষে সম্ভব হবে না। শাওনাপা, আপনি যদি বছরে 2টিও নাটক করেন আমি অনেক খুশি হব, কারণ আমি আপনার অভিনয়ের ভক্ত এবং বাংলাদেশের অসংখ্য মানুষ আপনার অভিনয়ে 2টি করেও যদি আপনি করেন সে 2টি নাটক দেখার অপেক্ষায় থাকবে। এবং এই খুশিতে আমরা একটু মিউজিক শুনতে চাই। শাওনাপা অভিনয়ে ছোট করে হলেও ফিরে আসবেন, আমরা পাবো। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, সানি পশুর রাইতে যেন আমার মরণ হয়, সানি পশুর রাইতে যেন আমার মরণ হয়। এই গানটি শুনলে আমার ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই গানটি শুনলে আমি পার্সোনালি অনেক বেশি
ইমোশনাল হয়ে যাই, অসম্ভব ভালো লাগার একটি গান। এবং আপনি সেই সৌভাগ্যবান মানুষের কাছে যে গানগুলো ভালো লেগেছে সেই গানগুলোর সাথে পর্দায় আপনি কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। হ্যাঁ, আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি অনেকগুলো কারণে। প্রথমত, অনেকের অনেক স্বপ্নের চরিত্রে আমি কাজ করতে পেরেছি পরপর অনেকগুলো চলচ্চিত্রে, এবং এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। উপন্যাসের যে চরিত্রগুলো থাকে সেগুলো কিন্তু সাধারণ পাঠক পড়ে নিয়ে তারপর নিজেকে কল্পনায় দেখে। বিশেষ করে হুমায়ুন আহমেদের উপন্যাস যদি হয়, বাংলাদেশের যে কোনো তরুণী কিন্তু সেই চরিত্রে নিজেকে কল্পনা করে। তো সেই তরুণীদের কল্পনার চরিত্রগুলোতে আমি অভিনয় করতে পেরেছি। পাশাপাশি যে কয়েকটি গান আমি গাবার সুযোগ পেয়েছি, এর মধ্যে দু একটি গান এমন যে ওরকম একটি গান যদি কেউ গাইতে পারে সারা জীবনে তার আর কোনো গান না গাইলেও চলে, এরকম এক দুইটি গান আমার আছে যেটা ইউটিউবে এত বেশি মানুষ শোনে, বা ইউটিউব ছাড়াও এত বেশি রিংটোন বা বিভিন্ন সময়ে ওয়েলকাম টিউন হিসেবে ইউজ হয়েছে। তো আমি চলে এসো এক বড় সাহের কথা বলছিলাম। তো এরকম একটি গান যদি একজন শিল্পী তার সঙ্গীত জীবনে গাইতে পারেন, তাহলে তার আর অন্য কোনো গান গাইবার না গাইলেও চলে আমার মনে হয়। আমরা সাধারণত আমাদের গেস্টকে লাভ নিয়ে যখন প্রশ্ন করি, আমরা প্রশ্নটা করতে চাই এরকম যে আপনার প্রথম ক্রাশ কে ছিল, বা জানতে চাই প্রথম প্রেম। আপনার ক্ষেত্রে সেটা জানতে আমি চাই না। আপনার ক্ষেত্রে আমি জানতে চাই যে ভালোবাসা আসলে কয় প্রকার? ভালোবাসা আসলে একটি প্রকার, অনেকগুলো প্রকার নেই। ভালোবাসার প্রকাশভঙ্গিটা আলাদা। প্রকাশভঙ্গি, হ্যাঁ। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি আপনার মাকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন, আপনি কিন্তু তুলনা করতে পারবেন না। মার প্রতি ভালোবাসা যেমন, সন্তানের প্রতি ভালোবাসাও তেমনই। তো প্রকাশভঙ্গিটা আলাদা। মায়ের কাছে আপনি সন্তান, আপনি গুটিসুটি মেরে গিয়ে এই বড় জয় থেকে ছোট হয়ে যেতে পারেন, আপনি তার সামনে কাঁদতে পারেন, তার সামনে মনের সব দুঃখ এবং নিজের কোনো ক্ষুদ্রতাও আপনি তার সামনে তুলে ধরতে পারেন যে আমি একটা ভুল করেছি, হ্যাঁ। কিন্তু সন্তানের কাছে আপনি বাবা, আপনি তাকে প্রোটেক্ট করতে হবে, তার কাছে অন্যভাবে আপনার প্রকাশভঙ্গিটা রাখতে হবে ভালোবাসার। একইভাবে প্রেমিকার কাছে একরকম প্রকাশভঙ্গি, স্ত্রীর কাছে প্রেমিকা যখন স্ত্রী হবে, আমার মনে হয় প্রকাশভঙ্গিটা আলাদা, গুরুত্বপূর্ণ, কিন্তু ভালোবাসাটা একই। ভালোবাসা একই কিন্তু প্রকাশভঙ্গি ডিফারেন্ট। এটাই হচ্ছে ভালোবাসার প্রকার। যে এখন যারা প্রেমে পড়ে, অনেক সময় দেখা যায় যে ছেলেটি মেয়েটির জন্য আত্মহত্যা করে ফেলে না পেয়ে, আবার মেয়েটি যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েটি হয়তো সেই সংসারে মন বসাতে পারে না। প্রেম করলেই যে বিয়ে হবে এরকম তো সবসময় হয় না, সেক্ষেত্রে কী করণীয়? আমার কাছে মনে হয় যে প্রত্যেকের জন্য একটা সঠিক মানুষ কোথাও না কোথাও আছে। সেই মানুষটা সঠিক কিনা এটা হয়তো আমরা বুঝতে পারি না। এই বিষয় নিয়ে একটা ব্যাখ্যা হুমায়ুন আহমেদের একটি বইতে ছিল, এই ব্যাখ্যাটা আমার খুব পছন্দ, যে সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে একটা ডিজাইন দিয়ে পাঠিয়েছেন। তো আমার কাছে হয়তো বা ডিজাইনের একটা অংশ আছে, এই বাকি অংশটা আমি খুঁজছি যে কার সাথে আমার ডিজাইনটা মিলে যাবে, আমার সাথে আমার ডিজাইনের সাথে কোন অংশটা মিলে একটা সুন্দর পরিপূর্ণ ডিজাইন তৈরি হবে। তো যখন কাছাকাছি মিলে যায়, পুরোপুরি মেলার আগে কাছাকাছি মিললেই আমরা মনে করি যে এই মানুষটি বোধহয় আমার জন্য তৈরি, এবং তার প্রেমেই আমরা ঝুপ করে পড়ে যাই। এবং লাভ থাকলে সরও থাকবেই, তারপর দেখা যায় যে না, মনের একদম 100% তো সব কিছু মেলে না, এই অমিলগুলাই হয়তো বা অনেকে নিতে পারেন না, মন কষাকষি হয়তো বা দূরেও সরে যায়। কিন্তু আমার এটাই মনে হয় যে আপনার জন্য ডিজাইন নিয়ে, আপনার সম পরিমাণ ডিজাইন, একই রকম ডিজাইন নিয়ে কোথাও না কোথাও একজন আছে, এটার জন্য অপেক্ষা করা উচিত। মানুষ যখন ভালোবাসা একবার পেয়ে যায়, তখন ভালোবাসা হারাবার পর বাকিটা সময় সে সেই ভালোবাসাটাই খুঁজতে থাকে। এটি মানুষের একটি সহজাত প্রবৃত্তি। খুঁজতে খুঁজতে অনেকে আবার পায়, কেউ কেউ পায়ই না সারা জীবন। তাদের জন্য আপনি কী বলবেন? যে পায় তার জন্য কী বলবেন, যে পায় না তাকে কী আশায় থাকতে বলবেন? দুইভাবে মানুষ ভালোবাসা হারাতে পারে। এক হচ্ছে ভালোবাসার মানুষটিকে হারিয়ে, সেই মানুষটি যদি তার সঙ্গে পরবর্তীতে না থাকে, আমি বলতে চাচ্ছি যে ভুল মানুষকে ভালোবাসার পর সেই ভালোবাসার মানুষটি যদি চলে যায়, তাকে ছেড়ে চলে যায়, তখন যেই হারানোটা, সেই হারানোতে আমি বলবো যে তার ভালোবাসাটা অবশ্যই খোঁজা উচিত, কারণ তার জন্য সঠিক মানুষটি হয়তো বা ছিল না, তার জন্য কোথাও না কোথাও একজন সঠিক মানুষ আছে এবং সেই ভালোবাসাটি সে ফিরে পাবেই। আর যদি ব্যাপারটা এমন হয় যে যে মানুষটিকে আমি ভালোবাসতাম সেই মানুষটির সঙ্গেই আমি আছি, কিন্তু আগের মতো ভালোবাসার টানটা নেই,
এই ফিরে পাওয়ার চেষ্টাটা আমার কাছে মনে হয় ওই ভালোবাসাটা কখনো হারাই না, ওটা আমাদের আশেপাশেই থাকে, বাতাসে অনুপরমাণুর মতো থাকে। ওই ভালোবাসাটুকুন আমাদেরকেই ধরে ধরে বের করতে হবে। আমি যদি আমার কথা বলি, আমার ভালোবাসার মানুষটি নেই আমার সাথে এখন, কিন্তু ভালোবাসাটুকুন আমার সঙ্গে আছে। আমি ফিল করি ভালোবাসাটুকুন, আমার আশেপাশে ভালোবাসাটুকুন থাকে, আমি খুঁজে খুঁজে বের করি। আমি ওই সময়গুলোকে মনে করলেই আমি ভালোবাসাটা ফিরে পাই। আমি ওই মুহূর্তগুলোতে ফিরে গেলেই আমার মনে হয় যে আমার চারপাশে এখনও একই রকম ভালোবাসা আছে। ওয়াও, নাইস। আপুর জন্য কি একটা গান হবে না নাকি? একটু রিকোয়েস্ট ছিল, আপু সঙ্গে যদি গেতো খুব ভালো হতো। অবশ্যই গাবেন, কারণ উনি সঙ্গীত শিল্পী। হ্যাঁ, এই জন্যই বলা আমাকে, মাইক্রোফোন সবই আছে। আমাকে দাওয়াত দিয়ে, নাস্তা টাস্তা কিছু না দিয়ে শুধু গানই শোনানো হচ্ছে। জানেন যে আপনাকে কি খাওয়াবো এবং আপনার জন্য কি আছে, গানও গাওয়ানো হচ্ছে। আপু আপনাকে বলি, এই গানটার পরে আপনি অনেক সারপ্রাইজ হবেন। কি আছে? ওকে, ঠিক আছে। দাওয়াত দিলে তো একটু চা কফি খাওয়াতে হয় নাকি? কি খাওয়াচ্ছি দেখেন শুধু। আচ্ছা ঠিক আছে, ওকে। যদি মন কাঁদে তুমি ফিরে এসো, ফিরে এসো এক বরষায়, এসো ঝরো ঝরো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়া, চলে এসো তুমি চলে এসো এক বরষায়। ওয়াও, আপনার গলা অসাধারণ, অসাধারণ, রিয়েলি। মানে আপনি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গীত শিল্পী হিসেবে নাম্বার ওয়ান, তারপর আপনার সব পরিচয়। এনিওয়ে, আপনাকে দেখবার জন্য আমার বোন বসে আছে বাসায়, আমি তাকে ডাকছি, সে অনেক গিফট নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। তানি আপু, লাভ এন্ড সরো। হ্যালো, লাভ এন্ড সরো। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, কারণ আপনি আজকে আমাদের এই লাভ এন্ড সরো পরিবারে এসেছেন। বসেন প্লিজ। এবং আপনি বলছিলেন আপনাকে আমরা কিছু খাওয়াইনি। হ্যাঁ, একদম। কেন খাওয়াইনি তা জানতে চান? আমরা একটু দেরিতে খাওয়াই, কিন্তু ভালো জিনিস খাওয়াই আপনাকে। খাওয়াবো, অনেক গল্প হয়ে গেল, এখনো কিছু খাওয়া হয় না। লাভেলোর আইসক্রিম, যেটা খেলে আপনি রিয়েলি এনজয় করবেন। আসলে ভেরি স্পেশাল আইসক্রিম। আচ্ছা, লাভেলোর লাভ আইসক্রিম আর সরো আইসক্রিম? লাভ এন্ড সরো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি যখন শুনেছি আপনি আসবেন, তখন থেকেই আমি এক্সাইটেড, কারণ আপনাকে সবাই খুব পছন্দ করে, সাথে আমিও। অনেক ধন্যবাদ। খুব ছোটবেলা থেকেই তো অভিনয় শুরু করেছেন? হ্যাঁ, আমিও মানে তখন ছোটবেলা থেকে ওনাকে। জয় তখন এটুকু, আপনি তখন এতটুকু? না না, জয় তখন এতটুকু, আমি তখন এতটুকু। আমি ছোটবেলা থেকে ওনাকে দেখে বড় হয়েছি। আচ্ছা, তো আপনার কি এখনো মনে আছে যে আপনার প্রথম যে ইনকামের টাকাটা, ওটা আপনি কি করেছিলেন? প্রথম অভিনয় থেকে হয়নি, প্রথম ইনকামের টাকাটা হয়েছে এসো গান শিখি থেকে, বাংলাদেশ টেলিভিশনে, যে একদম খালামণি, আমাদের সবার সবার প্রিয় ফেরদৌসী রহমান খালামণির অনুষ্ঠান। তখন বিটিভির একটা চেক দিত, তো ওটা টাকা দিত না, তো চেকটা পাওয়ার পর আমরা কখনো বুঝতেই পারতাম না যে এই চেক দিয়ে কী করব, এটা কী। তারপর মা যখন সেই, এবং সেই চেকটা হতো মায়ের নামে, শিশু শিল্পীদের, তো মা, আমার মা আবার কখনো ওটা জমিয়ে রাখতেন না, আমার আমার পিছনেই খরচ করতেন। তো আমার মা আবার বলতেন যে এই 200 টাকা, প্রথম ছিল 150 বা 200 টাকা, ওটাই অনেক একদম। তো এটা এসো গান শিখির চেকের টাকা, এটা দিয়ে তুমি কী করতে চাও? তো আমার খুব নাচ, নাচ শেখার মূল কারণ যেটা ছিল, খুব শাড়ি গয়নার, মানে শাড়ির প্রতি খুব একটা আগ্রহ ছিল ছোটো বয়সে। আমি সঙ্গে সঙ্গে বললাম আমি একটা শাড়ি কিনতে চাই, এবং তখনকার দিনের বাচ্চাদের কিন্তু ওই যে লাল শাড়ি আর হলুদ শাড়ি, লাল পাড় ওটাই পাওয়া যেত। আমার মা আমাকে শাড়ি কিনে দিয়েছিল, তো ওই 200 টাকা যে শাড়ি হয়েছে তা না, কিন্তু প্রতিবারই আমার টাকার পিছনে আমার মা বাবাকে টাকা ভরতে হয়েছে। কিন্তু আমি সবসময় আমার শখের জিনিসগুলোই করেছি। দেখা গেছে কোনো একটা নাচের প্রোগ্রামের অনুষ্ঠানের গয়নাটা লাগবে, হয়তো বা আমার টাকাটার সাথে আম্মু আরও কিছু টাকা, বাবা আর একটু কিছু টাকা ভরে ওটা করলো। ওখানে একটা
ছটা ছোট ছোট কাঠের বাড়ি করা হয়েছে। এটা 2010 সালে করা হয়েছিল। তখন এরকম একটা পরিকল্পনা নিয়ে করা হয়েছিল যে ছটা যে বাংলো ছোট ছোট, এটা জনসাধারণ তো খুব যেতে চান, ওখানে যারা বেড়াতে যান তাদের একটা মূল আগ্রহের জায়গা থাকে সেন্ট মার্টিনে সমুদ্র বিলাস দেখতে যাবে, তো ওরা যেন ওখানে দেখতে গেলে ওরা যেন থাকতে পারে এবং ওরা যেন একটু রিল্যাক্স করতে পারে, সেজন্য ছটা বাংলো বানানো হয়েছিল। তো আমি সম্প্রতি যেটা জানি, বাংলোগুলো প্রতি বছর ঘূর্ণিঝড় হয়, সমুদ্রের পানি ওঠে এবং প্রতি বছরই বেশ অনেক ক্ষতি হয়, প্রতি বছরই একটু কাজ করতে হয়, কাঠের একটু কাজ করতে হয়, একটু ঠিকঠাক করতে হয়, ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায়। জনপাল স্যার আমাদের মাঝে নেই কতদিন হলো? পাঁচ বছর। ধরেন আজ থেকে 7 বছর আগেও আপনি কি বুঝতে পেরেছিলেন যে 7 বছর পর জীবনের এই আমূল পরিবর্তন হবে এবং আপনি সেই পরিবর্তনের সাথে খুব সুন্দর করে খাপ খাইয়ে নিতে পারবেন? না, কখনো এই ভাবনাই আসেনি। প্রথম যখন স্যারের অসুস্থতার খবরটা আপনার কানে পৌঁছালো তখন কার অনুভূতিটা কি ছিল? এটা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কোনো ধরনের ভাষা তৈরি হয়নি। এটা হুমায়ুন আহমেদ বলে নয় বা আমি মেহের আফরোজ শাওন তা সেটা বলে নয়, যে কোনো মানুষ যখন তার সবচাইতে প্রিয় মানুষটির এই ধরনের একটা অসুস্থতার খবর শুনে, তাদের সবার মনে একই রকমই অনুভূতি হয়। এটা প্রকাশ করবার মতো কোনো ভাষা পৃথিবীর কোনো ভাষাতেই তৈরি হয়নি, না বাংলায় না ইংরেজিতে, কোনো ভাষাতেই তৈরি হয়নি। এবং সব দুঃখের ভাষাই এক, ভালোবাসার যেমন প্রকাশভঙ্গি আলাদা, দুঃখের ভাষাগুলো একই, সেটা বাংলাও না ইংলিশও না আরবিও না ফার্সিও না। কিন্তু স্যার তো একটু ডিফারেন্ট মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, স্যার বিষয়টাকে কীভাবে নিয়েছিলেন? যত সাহসী মানুষই হোক না কেন, একজন প্রথম ধাক্কাটা সামলে ওঠাটা কঠিন ছিল, খুব কঠিন হয়। প্রথম ধাক্কায় সব সাহসী মানুষ সাহস দেখাতে পারেন না, অবিশ্বাস্য একটা ব্যাপার মনে হয় যে না, আমি যা শুনলাম সেটা মনে হয় ভুল, খুব বেশি বাড়াবো না, লাভ অ্যান্ড সর তো সরর পার্টটাতে বেশি যেতে চাই না, শুধু একটি কথাই বলি যে আমাদের মনে হয়েছিল যে আমরা আসলে একটা স্বপ্নের মধ্যে বসবাস করছি, একটা দুঃস্বপ্ন, কিন্তু এই দুঃস্বপ্নটাই যে আসলে আমাদের জীবন, এই দুঃস্বপ্নটাই যে আমাদের বাস্তব, এবং এই দুঃস্বপ্নের মধ্যে যে পরবর্তী একটি বছর আমাদেরকে কাটাতে হবে, বা এই দুঃস্বপ্নটাই যে আমার জীবন হয়ে দাঁড়াবে বা আমার ভবিষ্যৎ যে এই দুঃস্বপ্ন নিয়েই কাটাতে হবে, এটা বুঝতে আমাদের অনেক সময় লেগেছে। শোনাপা, যদিও আমার মানে এই প্রশ্নটা করা ঠিক হবে না, তবে বলছি, ধরেন যদি সত্যি সেটা দুঃস্বপ্ন হতো এবং ঠিক এই মুহূর্তে আপনার সেই স্বপ্নের ঘোরটা কেটে যেত এবং আপনি দেখতেন যে স্যার আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি কি বলতেন তাকে? আমি জানি না আপু। শাওন আপার জন্য আমাদের ডিনার তো রেডি, আর তোমার গিফট, কিন্তু আমি আর একটু পরে ডিনারে যাব। একটা প্রশ্ন করে, এত শক্তি কোথা থেকে এলো? শক্তিটা আসলে অর্জন করতে হয়, কথাটা খুব বুকিশ শোনাবে, হ্যাঁ আমরা সবসময় শুনি শোককে শক্তিতে পরিণত করুন, এটা খুব একটা প্রচলিত কথা, কিন্তু শোককে আসলেই শক্তিতে পরিণত করা যায়, আসলেই করা যায়, আমি খুব সৌভাগ্যবান। একদম অনুষ্ঠানের শুরুতে আপনি যে কথাটা বলেছেন ওটা আমার জীবনের সবচাইতে সত্য কথা। আমি আমাকে কিছু মানুষ অন্ধের মতো ইন্সপিরেশন মনে করে এবং আমার যাবতীয় কষ্টে, আমার যাবতীয় যুদ্ধে তারা আমার হয়ে লড়ে দেয়, তারাই আমার শক্তি। আমরা দুই ভাই বোন কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। আমরা শাওনকে আবারও চাই, কারণ শাওনের মতো মানুষকে আমাদের এবার একা একা একটা সেলফি। ও, শাওন কিন্তু আইসক্রিম খায়নি, ঠিক আছে, ডিনারের পরে ডেজার্ট হিসেবে এটা লাভেলোর পক্ষ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। শাওন, আমাদের প্রোগ্রামটা কিন্তু লাভেলো মিনিস্টার এবং রিজান একসাথে। হ্যাঁ, আমি তাই দেখছিলাম, লাভেলোর আইসক্রিম
এখানে লাভেলোর একটা মাগ আছে, এখানে মিনিস্টারের একটা মাগ আছে, মিনিস্টারের পক্ষ থেকে এটা খুব মজার অনেক গিফট আসলে। আমাদের ফ্রিজ আছে, যথাসময়ে আপনার বাসায় পৌঁছে যাবে ফ্রিজ। আচ্ছা, ওটা তো মনে হয় দরকার, ওটা কি মাথায় করে নিয়ে যাব? এটা নিতে কষ্ট হবে বলেই যথাসময়ে আমরা বাসায় পৌঁছে দেব। হ্যাঁ, অনেক এটা খুব কাজের জিনিস, আমার বাচ্চাদের খুব কাজে আসবে। লিজানের পক্ষ থেকে রূপচর্চার, এবং আমি জানি যে আপনি লিজানের হেয়ার লস এবং মেহেদিটা ইউজ করেন। আমি লিজানের মেহেদিটা একদম নিয়মিত ব্যবহার করি, এবং এখানে কিন্তু দুটোই আছে, আপনি যা যা পছন্দ করেন সাথে আর। আপু, আমাদের ডিনারের সময় হয়ে গেছে। চাপ দেন, আমি চাপ দেন না খাই চা, স্যার চা।